সম্ভাষণটা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন AMM জুবাইর ভাই, আমার দেখা আলোকিত ব্যবসায়ী জুবাইর ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং দৈনিক আশ্রয় আলোকিত সকালে। আপনি বদ্দা, আমি সাংবাদিক পড়া হয়ে আপনার সঙ্গে আছি, এবং সবচেয়ে বড় মিল হচ্ছে যে আপনি যে কলেজ থেকে পাস করেছেন আমি ওই কলেজের সিনিয়র ভাই, আমি সাংবাদিক পড়া হয়ে আপনার সঙ্গে আছি, এবং পাশে আছে এখানে বামুয়া রিপোর্টার স্বামীজান সিমি, সিমিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল সিমি তোমাকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি যে এখানে আমি চার সাক্ষাৎকার নিচ্ছি, এবং ওনার সাথে আমার সব কিছু মিল আছে। আগ্রাবাদ সিটিতে বাসের সাত নম্বর রোডে, এবং ওনার হচ্ছে যার হচ্ছে 1 নম্বর রোড, হাতিটি পাপা করে আমাদের জীবনটা কাটিয়ে দিয়েছি সিটিতে। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি মোহন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি হয়েছে আজকে কত বছর হয়েছে, রানিং হয়েছে, সেটা চ্যানেল 99 তুলে ধরবে। আমি মোহন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনার আব্বাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছি, কেননা সে হিসাবে বাবার উদ্দেশ্য হিসাবে আপনি একজন প্রোভাইডার ডিলার। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার যে টায়ারের যে ডিলারশিপটা দিয়েছেন, হ্যাঁ, এখানে কোন কোন টায়ারগুলি আপনি ডিলারশিপ আছে? অনেক বছর ধরেই বেশ সম্মান এসে ভালো রেপুটেশন ক্লিয়ার, ভালো পরিমাণ বৃদ্ধি করছে। ম্যাক্সিসটাও ইন্দোনেশিয়া না, ম্যাক্সিস স্পেসিফিক্যালি তাইওয়ান, তাইওয়ান, হ্যাঁ, তাইওয়ান আছে, থাইল্যান্ড আছে, বিভিন্ন জায়গায় প্রজেক্ট আছে। আচ্ছা আচ্ছা। এবং ম্যাক্সিস স্টারের ডিজি সোলাজের উনি আমাদের সিরিয়াল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে টায়ার ডিলারশিপ হিসাবে আপনার দুবার ভাই আপনার যে প্রোডাক্টগুলি তো নিয়ে কাজ করছেন, সবচেয়ে বেস্ট প্রোডাক্ট মানে হিসাবে এখানে কোনটা আছে? আসলে টায়ারের সবগুলোই ভালো প্রোডাক্ট, কারণ এখানে কোনো ইম্পোর্টার খারাপ টায়ার আছে না, সেখানে এখানে ব্র্যান্ড ভ্যালুটা ফ্যাক্টর প্লাস টাকার সাথে মানের যেই ফ্যাক্টর সেটা এটার উপরে ডিপেন্ড করে আপনার ফাস্ট গোয়িং স্লো মুভিং এই জিনিসটা ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু। যেমন টয়োটার একটা গাড়ি আপনার BMW, কোনোটাই আপনি ঢাকা থেকে চিন্তা করছেন যে সময় লাগবে, আপনার ব্র্যান্ড ভ্যালুটা তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ম্যাক্সিস সবচেয়ে ব্র্যান্ডই ভালো। আমাদের এখানে ম্যাক্সিসটা বেশি চলছে কারণ আপনার মানের সাথে দামটা মানে কাস্টমারের নাগালের মধ্যে, যার কারণে এই টায়ারটা বেশি পরিমাণে আমাদের পার্সেন্টেজ অনেক বেশি কারণ অন্যতম কারণ এটা। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মোহন ভাই, আপনার যে কথাটা তুলে ধরেছেন ডিস্ট্রিবিউটার হিসাবে আপনার যে প্রোডাক্টগুলির কথা তুলে ধরেছেন, এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার প্রোডাক্টগুলি, হ্যাঁ, ম্যাক্সিস ছাড়া অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলি আছে, সমস্ত প্রোডাক্টগুলি এগুলি এলসির মাধ্যমে আসে? আমরা হচ্ছে অথরাইজড ডিলার, যারা ইম্পোর্টার অথরাইজড ইম্পোর্টার তারা আনেন, আমাদের মাধ্যমে ওনারা বিক্রি করে না, ওনারা ইম্পোর্টার, আমরা হচ্ছে ওনাদের অথরাইজড সেলার। ও অথরাইজড সেলার, ধরেন উনি তো এখন একজন ইম্পোর্টার, উনি তো মাস কাস্টমার কাছে যায় বিক্রি করে, আমাদের মতো যারা দোকান আছে অথরাইজড, যারা মানে দোকানদার আছে তাদের মাধ্যমে ওনাদের সেলস চ্যানেলটা ওনারা পরিচালনা করেন আর কি, কাস্টমারের কাছে সরাসরি ওনারা সাধারণত বিক্রি করেন না, তারপরে আসলে
ট্রাক বাস টায়ার যেটা ট্রাক বাসের স্ট্যান্ডার্ড সাইজ বাংলাদেশে সবচেয়ে বেশি চলে যে সাইজটা সেই সাইজটা হচ্ছে 1020 না ট্রাক বাসের সাইজ অনেক সাইজ আছে 825 আছে 1150 আছে 1120 আছে 1220 আছে তো সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি ট্রাক এবং গাড়ি 1020 তো এইটা আপনি যখন 40 ফিট হাইট ইউ করে রিপোর্টার আমদানি কারণ মানে এটা ডাইরেক্ট কিছু কোয়ালিটি ওয়েটের উপর ভ্যারি করে 270 থেকে 290 পিস পর্যন্ত আপনার ভ্যারি করে তারপরে রিজিস্টার ইস্টার মোটরস তারপর বিটি লিমিটেড কিছু ইয়োকোহামা টায়ার ধন্যবাদ আমি মানে এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন আপনি টায়ারের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মানগত বলি এবং কীভাবে আসে ট্রাক ট্রাকের যে ফিটের কথা বলেছেন এবং আমাদের কার্পুর যে ফিটের কথাগুলি বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যখন ফান্ডামেন্টাল সিচুয়েশন যখন গেল আর কি এখনও কিন্তু চতুর্থ ঢেউ চলতেছে বর্তমান সরকার বলেছেন যে 9 মাস নো সার্ভিস নাইন প্রথম দিক দিয়ে যখন আপনি লকডাউন শাটডাউন শুরু হয়ে গেছে যে তখন থেকে মানে নিজেকে এবং অন্যান্য ক্রেতা থেকে যারা আছে তাদেরকে আপনারা সেন্সিটিভিটি দিয়ে দিয়েছেন ইন্ডিভিজুয়ালি আমরা তো আসলে যখন তারপরে পুলিশের ইমার্জেন্সি আমাদেরকে দিতে আমরা আমাদের যতটুকু সেফটি মেজার নেওয়ার প্রয়োজন ছিল যেভাবে ছিল এখন হয়তো আমরা মাস্ক ব্যবহার করছি না বা এখন আমরা যারা টিকা পেয়েছি টিকা অলরেডি দেওয়া হয়ে গেছে আপনি ফ্যামিলিতে সবাই দেওয়া হয়ে গেছে অত্যন্ত সুন্দরভাবে নোমাধের যে কথাটা বললেন যে টিকার ব্যাপারটা অলরেডি ডান এবং ওনার ফ্যামিলিতে যারা আছেন আর কোনো ভয় নাই তারপরে ওনার এখানে যারা অন্যান্য যারা স্টাফ আছেন ওনাদেরকে টিকা দেওয়া হয়েছে ভিউয়ার্সের যারা এখন আপনারা টিকা নেননি অতি শীঘ্র টিকা নিয়ে আসেন কারণ মহামারী মহাজন হয়তো সেক্ষেত্রে কিন্তু চতুর্থ ডেউর জন্য টিকা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের বাংলাদেশে আসছে এবং আপনারা সেটা রেজিস্ট্রেশন করে আপনারা যার যার কেন্দ্র থেকে আপনারা টিকা নেওয়ার ব্যবস্থা করেন তো সেই সময় আমি নোমান ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে আমি আপনার কাছে জানতে আছি বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মামা জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এবং তার সুযোগ্য পুত্র আইসিটি উপদেষ্টা সজীব আচার্য ডিজিটাল সম্পর্কে বলেছে 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা হবে আজকে কিন্তু আমরা ডিজিটালের দ্বার প্রান্তে চলে আসি তো নোমান ভাই ডিজিটাল বাংলাদেশ 2021 সামনে রেখে আজকে আপনাদের ডিজিটাল কী দেখতে পাচ্ছেন সেই কথাটা বলে দেওয়ার এবং আমাদের যে চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের মধ্যে যে একটা যোগাযোগ ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আপনার মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন আমাদের কাছে কি হবে বাইরে কীভাবে আমরা ইয়ে করবো কিন্তু বর্তমান এত সহজ এবং এত সুন্দর প্রেজেন্টেশন একটা জাস্ট একটু দাবিত করলে বা একটু সাইকেল ইয়ে করলে এখন আমার দাবি দিতে পারছি এবং আমার মতো যারা তো বেশি যেভাবে ইনস্ট্রাকশন যে ক্রিয়াগুলো আছে যে ফর্মের যেই কোশ্চেনগুলো আছে ওগুলো ফিল আপ করতে অটোমেটিক্যালি সেটা জেনারেট হচ্ছে এবং খুব ইজি আর আমি তোমার বিষয়ে করতে হচ্ছে আমাকে এক্সট্রা কোনো হ্যাজার্ড তো এটা অবশ্যই সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে যেমন ত্বরান্বিত হয়েছে মোবিলাইজ হয়েছে আমাদের জন্য ইজি হয়েছে আমরা যদি এখান থেকে আমাকে ম্যানুয়ালি দিয়ে অফিসে দিয়ে লাইন ধরে জমা দিতে হতো সেটা তো আমার আমার টাইমেরও তো একটা আমি এখানে বসে আছি এটারও তো একটা কস্ট আছে আমি ওই টাইমটা দিয়ে যদি ওখানে যেতে হয় ওটার একটা কস্ট পড়ে তো মানে এই জিনিসটা আমাদের মানে ট্রিমিন্ডাস একটা সেই
ভিউয়ার্স উনি যে ট্যাক্স ভ্যাটের ব্যাপার, ট্যাক্স অনলাইন হয়ে যাচ্ছে, আর ট্যাক্সের যোগাযোগ ব্যবস্থার অবস্থা আজ থেকে 2 বছর আগে আমরা সাইন কলেজে দিয়েছি তখন পরিবেশটা, আর এখন যে রাস্তাঘাটের যে সেইটার ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই। এখন আসলে কিছু উন্নয়ন প্রকল্প চলছে, যেমন ফ্লাইওভার চলছে, যার কারণে এখন একেবারে রাস্তার অবস্থা কিছু খারাপ, কিন্তু এই প্রজেক্টগুলো কমপ্লিট হলে আপনার শাহিন কলেজে যাইতে মনে হয় না 20 মিনিটের 15-20 মিনিটের বেশি লাগবে না। হ্যাঁ, খুব সুন্দর এবং আমাদের চট্টগ্রামের মধ্যে কর্ণফুলী জারাইন থেকে শুরু করে আমি আপনার সাথে একমত একটা প্রশ্ন করে, একজন অনেস্ট পার্সন হিসাবে, একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে যে কথাটা তুলে ধরেছেন ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে, যখন আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শেখ হাসিনা যখন পদ্মসেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মাগুন আছে, ওনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মসেতু করবো। আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য অলরেডি আমরা পদ্মসেতুর দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, আমরা ওনাদেরকে ওনাকে ধন্যবাদ যাইতে পারবো। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে যে বিশ্বব্যাংক নিদাজনের কথা বলেছে এই বিশ্বব্যাংকের গাড়ি একদিনে আমাদের পদ্মা সেতু উপর দিয়ে যেতে হবে, যাইতে হবে, তো সেখানে যাইতে হবে, এবং আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আছে যে পদ্মা সেতু করেছেন, আমি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জনমন্ত্রী শেখ হাসিনাকে এবং যোগাযোগ এবং সেতুমন্ত্রী অভিযোগ তাদের স্যারকে, তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট 141 সামনে রেখে আপনি যে ভ্যাট এবং ট্যাক্সের কথাগুলি তুলে ধরেছেন এবং যোগান্তকারী যে একটা পরিবর্তনের কথা তুলে ধরেছেন, আগে আমরা ম্যানুয়াল পদ্ধতি ছিল, এখন আমরা অনলাইনের মাধ্যমে সব কিছু সাবমিট করতে পারছি। হ্যাঁ, চলে আসছে, তো অবশেষে আমি সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে আসছি, আমার মনে পড়ে যায় এই সেই অ্যানশিয়েন্ট মেরিনার একটা গল্প, তো অ্যানশিয়েন্ট মেরিনার গল্প দিয়ে কিছু একটা অংশ আমি সাইন করে দেওয়ার আপনার যেহেতু আমার ছোটো ভাই, তো সেখানে আমি বলবো দ্য মেরি শিরমণি ওয়াজ কভার্ড অ্যান দ্য গার্লস ওয়েল গোয়িং টু দ্য পিস অ্যান্ড আলবার্ট ক্রস ইজ দ্য পিক্স ইন মা ইট ব্রিংস মুভ অফ দ্য সেটল ইন দ্য মিন টাইম আই থিঙ্ক অ্যান্ড থট দ্যাট মিস্টার নোমান ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য আলবার্ট ক্রস ইন দ্য জিরো অ্যাজ লাইক অ্যাজ ওয়েল মাই চ্যানেল। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, আলবার্ট ক্রস পাখির মতো আপনি আমাদের সুসংবাদ নিয়ে আসছেন এবং আমাদের দেশকে উন্নয়ন শিখরে নিয়ে আসছেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছে, আমার ছোটো ভাই অর্থাৎ নোমান, নোমান থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আজ রাত 11:15 www.brightnews99.com এবং আমি চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে দৈনিক আজকের আলোচিত সকাল থেকে নিমন্ত্রণে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হায়াতে ধন্যবাদ দান করছি। চলুন আমরা সবাই মিলে আমাদের যার যার কাজ থেকে আমাদের কাজ ফটো উঠান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।